হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ ট্রেক। আর আমি বিশ্বদীপ। তো আমি আজ চলে এসেছি কামাখ্যাতে, বাট সাইকেল নিয়ে নয়, আমি এসি কামাখ্যা মন্দির দর্শন করার জন্য। রাত হয়ে গেছে, জাস্ট দর্শন করার জন্য এসি। এবং এটা কামাখ্যা স্টেশন, কামাখ্যা স্টেশন এত নিট অ্যান্ড ক্লিন যে কি বলবো। আমাদের বাংলার যে স্টেশনগুলো আছে তার তুলনায় অনেক বেটার, অনেক ক্লিন, মানে ক্লিনের দিক দিয়ে অনেক বেশি বেটার। তো আমি এসছি আজ এখানে, এখানে এখান থেকে কামাখ্যা টেম্পল মোটামুটি 7 কিলোমিটার দূর। তো চলুন যাওয়া যাক কামাখ্যা টেম্পলের দিকে। আমি কিছুটা হেঁটেছি, তারপর এই কামাখ্যা টেম্পলের গেট, এখান থেকে 5 কিলোমিটার কামাখ্যা টেম্পল। আমি যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো আমার, তাই আমি আর হেঁটে যাওয়ার ট্রাই করিনি। আমার আজকে মানে পৌঁছেছি কটায় এখানে, 7টার সময় আমার ট্রেন ছিল, আবার 10:30টায়। তো জাস্ট দর্শন করে চলে আসা এবং সাইকেল নিয়ে যাব আমি, তার প্ল্যান করে আসার জন্য আমি গেছিলাম ট্রেন ধরে। তো সাইকেল নিয়ে যাচ্ছি আমি কিছুদিন পর, সুন্দর পুরো একটা ব্লগ বানাবো ওটার উপরে সাইকেল নিয়ে যাওয়ার। তার আগে ছোট্ট একটা ব্লগ মন্দিরের ওপরে, এটা মন্দিরের গেট, এখান থেকে মন্দির 5 কিলোমিটার দূর। এবং এখান থেকে আপনি মন্দিরে হেঁটেও যেতে পারেন, দিনের বেলা হলে হেঁটে যাওয়া যায়। 5 কিলোমিটার সবটাই এলিভেশন, মতলব কী বলবো, সবটাই হাই, উঁচু। তো 5 কিলোমিটার হেঁটে যেতে আপনার 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, বেশিও লাগতে পারে। এবং আমরা হেঁটে যাইনি, আমরা গাড়ি পাওয়া যায় এখানে, মারুতি ভ্যান নিয়ে চলে এসেছি আমরা, বলতে আমি। এবং যাচ্ছি দেখুন মন্দিরের, এটা মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমরা, ভ্যান করে এসে এখানে নামিয়ে দিল, নামিয়ে দেওয়ার পর আমি যাচ্ছি। তো চলুন দেখতে যাই, দেখতে থাকুন। এখন যেহেতু 7টা পার হয়ে গেছে, তাই মন্দিরের আশা করি মেন যে গেট যেটা থাকে সেটা বন্ধ হয়ে গেছে। তো যতটুকু দেখানো যায় আপনাদেরকে এবং দেখিয়ে দেখিয়ে রাখছি, পরবর্তীকালে এটার উপর সুন্দর একটা ভিডিও আসবে। তাই তো যারা আপনারা নতুন আছেন আমার চ্যানেলে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন আমাকে। এবং কী কী আমার চেঞ্জ করা উচিত ভিডিওতে, কী নিয়ে আসা উচিত তা অবশ্যই জানাবেন। এবং সবটাই মোবাইল থেকে করা এবং রাতের বেলায় তাই এত ক্লিয়ার নেই। আমি গোপ্রো নিয়ে যাইনি, আমি এমনি জাস্ট দেখা ঠাকুরের কাছে দর্শন করার জন্য গেছিলাম। এবং আমার সাইক্লিংয়ের যে প্ল্যান আছে ওই কামাখ্যা যাওয়ার, শিলিগুড়ি টু কামাখ্যা, দুদিন যাওয়ার, দুদিন আসার এবং একদিন ঘোরার, 5 দিনের একটা প্ল্যান আছে ডিসেম্বরে, তার জন্যই একটা যাওয়া এই কামাখ্যা। এটা এখন সিঁড়িতে আমি, আমার সামনে একজন দাদু আছে, তার সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম, দাদু হেল্প করছিল আমাকে কিছুটা, তো উনি আর গেলো না, তো এখানে রয়ে গেল। এবং উনি বললো যে আমার জুতো পাহারা দেবে, তো এটা আমার পক্ষে খুবই অসম্মানের একটা ব্যাপার ছিল ওনার জন্য আর কি। আমি চাচ্ছিলাম না উনি এরকমটা করুক, কিন্তু উনি রিকোয়েস্ট করছে, ঠিক আছে আমি দেখছি তুমি যাও। তো যাই হোক, দাদু বসে আছে নিচে, দাদু অনেকবার এসছে তাই উনি আর আসেনি উপরে। তো আমি ঢুকছি এখন মন্দিরে, মন্দিরের ভিতরে লোক আছে, প্রচুর প্রচুর লোক আছে, পুরোহিতরাও আছে, কিন্তু পূজা দেওয়ার ব্যবস্থা এখন বন্ধ পুরোপুরি। এবং এখানে অনেক বড় বড় পাঠা আছে যেগুলোকে বলির উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়েছে, বলি দেওয়া হয়নি, ছেড়ে দেওয়া হয়েছে, ওরা ওখানেই থাকে। যেহেতু আমি রাত্রে প্রথমবার, আমি কিছু বুঝতে পারছি না কোনটা কোন দিক, আমি আমার মতো করে করেছি। তাই আপনারা তো সবাই যারা গিয়ে মানে যারা অলরেডি ঘুরেছেন তারা বুঝতে পারবেন ঠিকঠাকভাবে। তো এটাই হবে গেট, হয়তো এদিক দিয়ে হয়তো ঢুকতে হয়। তো আমি এদিক দিয়ে যাচ্ছি যে আমি পুরোটা ঘুরে আসবো। তাই এখানে অনেক কিছু আছে, কামাখ্যা মন্দিরটা আসামের, সরি আসাম বলি কেন, কামাখ্যা স্টেশন থেকে 7 কিলোমিটার, গুয়াহাটি থেকে ওই 7-8 কিলোমিটারই। খুব সুন্দর পাহাড়ের উপরে মন্দিরটা, অনেক পুরনো, অনেক পুরনো এবং খুবই মানে খুবই জাগ্রত মন্দির। তো এই আমি যখন এসেছি তখন 7:30টা বাজে, তো সব বন্ধ হয়ে গেছে, এখানে কীর্তন হচ্ছিল, কীর্তন হচ্ছে এখানটায়, এই যেটা গেট হয়তো বন্ধ আছে। হয়ে গেছে কীর্তন হচ্ছে, তো আমি এদিকে তো কীর্তন দেখে আমি এদিকে চলে আসলাম।
অনেকগুলো পার্টে ভাগ করা আছে মন্দিরটায়, এখানে বলি দেওয়ার জায়গা। এখানটা কি আমি ঠিক জানি না, বুঝতে পারিনি রাত্রিবেলা। দেখুন, 8:53 বাজে তখন যখন আমি এন্ট্রি করেছি মন্দিরে, মানে অনেকটাই রাত। দেখুন মন্দিরটা খুব সুন্দর, অনেক পুরনো, খুব সুন্দর, যার অনেক মানে ঐতিহাসিক ইম্পর্টেন্স আছে, যা সম্পর্কে আমি যখন নেক্সট টাইম ব্লগ বানাবো বলবো আমি। এটাতে জাস্ট আপনাদেরকে অল্প করে দেখিয়ে দিচ্ছি এবং ডিটেলসে আসবে ভালো করে ভিডিও, এবং সেটা তখনই আসবে যেদিন আমি সাইকেলে যেতে পারবো, এবং সেটা ডিসেম্বরে যাব আমি, এবং তখন আমি সুন্দর করে ব্লগ বানাবো এবং ডিটেলসে বলবো। জাস্ট সেটা দেখিয়ে লোভ লাগানো মন্দিরের উপরে। এখানে প্রচুর পায়রা, প্রচুর ছাগল, মানে ছাগল মানে পাঠা প্রচুর রয়ে গেছে এখানে, প্রচুর আছে, যেগুলো বলির জন্য নিয়ে আসা হয় এবং ছেড়ে দেওয়া হয়, এগুলো আছে প্রচুর। ঠাকুর, এটা বাইরে কারুকার্য করা মন্দিরের। এখানে সুন্দর পানীয় জলের ব্যবস্থা করা আছে, পাশেই টয়লেটের ব্যবস্থা আছে, কোনো প্রবলেম নেই আপনাদের থাকার, যা পাশেই হোটেল আছে। এই মন্দিরের 100 মিটারের মধ্যে প্রচুর হোটেল এবং লজ আছে, আপনারা যারা দূরের থেকে আসবেন তাদের থাকার কোনো টেনশন নেই, সুন্দর ব্যবস্থা আছে থাকা খাওয়ার, যে পানীয় জলের ব্যবস্থা সুন্দর, টয়লেট, মন্দিরের পাশেই সব কিছু ব্যবস্থা আছে, এবং হোটেল, লজ, রেস্টুরেন্ট সব বাইরেই, মোটামুটি 100 মিটারের আন্ডারে অনেক কিছু আছে। তো যারা দূর থেকে আসতে চান বিনা টেনশনে আপনারা চলে আসতে পারুন, মানে চলে আসতে পারেন, কারণ কোনো প্রবলেম নেই এখানে থাকার খাওয়ার। এবং মন্দির মোটামুটি আমাকে বললো যে ওরা 10টা, এই যে গেটটা, এটা 10:30 পর্যন্ত খোলা থাকে, ওদের কথা অনুযায়ী আমি জানি না, আমার আইডিয়াও নেই। তো আপনারা যদি আসুন অবশ্যই ঢুকবেন, খুব জাগ্রত মন্দির মায়ের। আমি গেলাম, ঠাকুরকে বলে আসলাম ভালো কিছু করার জন্য, ভালো রাখার জন্য, যেন আমি ডিসেম্বরে আসতে পারি আবার পুজো দেওয়ার জন্য, সুন্দর করে পুজো দিয়ে যাব। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা অবশ্যই ঘুরে আসবেন কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দির ভারতবর্ষের বিখ্যাত মায়ের মন্দিরগুলোর মধ্যে একটি, এবং অনেক ঐতিহ্যশালী, অনেক প্রাচীন। দেখুন একটা বড় পাঠা। তো আপনারা আসবেন, ঘুরে যাবেন, খুব ভালো, বেশি দূর নয়, শিলিগুড়ি থেকে তো 8-10 ঘন্টার রাস্তা কামাখ্যা, 400-2-3 কিলোমিটার ট্রেনে, আর আসাম যাওয়ার প্রচুর ট্রেন আছে, কোনো প্রবলেমই নেই। 7-8 দিন যাওয়ার, 7-8 দিন আগেই টিকিট পাওয়া যায়, সুন্দর চলে যেতে পারেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।